সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। News24-এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অভিনেতা রুমি মারা গেছেন। ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত। ফরিদপুরে মন্দিরে আগুন, দুই শ্রমিককে পিটিয়ে হত্যার ভিডিও ফাঁস। 75 কোটি টাকার বনভূমি উদ্ধার, বেঞ্জিরের দখল করা বনভূমিতে উচ্ছেদ অভিযান যেকোনো সময়। নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, শ্রমিক পুলিশ সংঘর্ষ, আহত 20। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। অভিনেতা রুমি মারা গেছেন। মঞ্চ টেলিভিশন জগতে তিনি ছিলেন পরিচিত মুখ। সবার প্রিয় রুমি ভাই অভিনয় নিয়ে ব্যস্ত ছিলেন। মাসখানেক আগে হঠাৎ করেই তাঁর শরীরে ক্যান্সার ধরা পড়ে। এরপর ভারতে চিকিৎসা নিতে যান। সেখান থেকে দেশে ফিরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন, তবে সব চেষ্টা ব্যর্থ হয়েছে। অবশেষে মৃত্যুর কাছে হেরে গেছেন এই দাপুটে অভিনেতা। টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ অলিউল হক রুমি আজ সোমবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অভিনেতা জিয়াউল অপূর্ব নিজের ভেরিফাইড ফেসবুক পেজে রুমির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুকে এ সংক্রান্ত বার্তা দিয়েছেন আরও বেশ কয়েকজন অভিনয় শিল্পী ও নির্মাতা। ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে হাসান নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার সকাল 9:30টার দিকে উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হাসান ওই এলাকার দারুমিয়ার ছেলে। নিহত হাসানের চাচাতো ভাই আরিফ জানান, হাসান বিভিন্ন সময় সীমান্তের ওই পার থেকে চিনি চোরাচালানে শ্রমিকের কাজ করতেন। সোমবার সকালে সীমান্ত থেকে চিনি আনতে গেলে বিএসএফ গুলি চালায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফরিদপুরে মন্দিরে আগুন, দুই শ্রমিককে পিটিয়ে হত্যার ভিডিও ফাঁস। ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে গত বৃহস্পতিবার মন্দিরে আগুনের অভিযোগে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা ও কয়েকজনকে আহত করার ঘটনায় ভিডিও ফাঁস হয়েছে। ভিডিও ক্লিপে হত্যাকাণ্ডে কারা কিভাবে অংশ নিয়েছে সেটাও ভেসে উঠেছে। এ ঘটনার পরের দিন শুক্রবার দিবাগত রাতে থানায় পৃথক 3টি মামলা রুজু হয়। মামলায় মূল হোতা কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকেলে ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায়, পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষের বাইরে উত্তপ্ত জনতার চিৎকার, চেঁচামেচি আর ভেতরে দুর্বৃত্তরা নির্মমভাবে শ্রমিকদের পেটাচ্ছে, গুতাচ্ছে। নির্মাণ শ্রমিকদের পেটানোতে তারা হাউমাউ করে চিল্লাচিল্লি করছে। ভিডিওতে ওই গ্রামের উজ্জ্বল, সুফল, সুকুমার, রাজকুমার, সাধন, বিকাশ, সুজিত, মানিক সহ আরো কয়েকজনকে হত্যাকাণ্ডে অংশ নিতে দেখা যায়। শনিবার রাত থেকে রবিবার দিবাগত রাতে এর রিপোর্ট লেখা পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী তাদের কয়েকজনকে গ্রেফতার করেছেন। তবে ঘটনার তদন্তের স্বার্থে পুলিশ আটককৃতদের নাম পরিচয় জানায়নি। 75 কোটি টাকার বনভূমি উদ্ধার, বেঞ্জিরের দখল করা বনভূমিতে উচ্ছেদ অভিযান যেকোনো সময়। ঢাকা বন বিভাগের পক্ষ থেকে 67 দফায় মোট 6,128.19 একর জবরদখলকৃত সংরক্ষিত বনভূমি উদ্ধারের লক্ষ্যে জেলা প্রশাসনে উচ্ছেদ প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে গত 17 এপ্রিল থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে। ইতোমধ্যে 75 কোটি টাকার বনভূমি উদ্ধার হয়েছে। এই প্রক্রিয়া চলমান থাকবে। উদ্ধার অভিযানে সাবেক আইজিপি বেনজির আহমেদের দখল করা ভাওয়াল রিসোর্ট রয়েছে বলে জানা গেছে। স্বেচ্ছায় দখল না ছাড়লে যে কোনো সময় অভিযান চালানো হবে। রবিবার গাজীপুর জেলা প্রশাসন ও ঢাকা বন বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বশীল সূত্র এই সংবাদ নিশ্চিত করেছে। ঢাকা বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ শামসুল আরেফিন গণমাধ্যমকে জানান, বনভূমি উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, শ্রমিক পুলিশ সংঘর্ষ, আহত 20। নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্প নগরীতে অবন্তী কালা টেক্সটাইল ও গার্মেন্টস এর 100 শ্রমিক বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করলে শিল্প পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
রোববার দুপুর 12:30 থেকে 1:30 পর্যন্ত এ সংঘর্ষে পুলিশ ও শ্রমিক সহ 15 থেকে 20 জন আহত হয়েছেন। এ সময় উত্তেজিত শ্রমিকরা পঞ্চবটি মুক্তারপুর সড়কে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে, এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। মেয়াদের মাঝপথে অকেজো 1 লাখ ইভিএম সরকারের সিদ্ধান্ত চাই বিএসি। 2018 সালে 1.5 লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন কিনেছিল নির্বাচন কমিশন। এসব যন্ত্রের আয়ুষ্কাল হওয়ার কথা 10 বছর, কিন্তু 5 বছরের মধ্যে 1 লাখের বেশি ইভিএম অকেজো হয়ে পড়েছে। যে প্রকল্পের অধীনে এই যন্ত্রগুলো কেনা হয়েছিল সে প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে আগামী জুনে। ইভিএমগুলো রক্ষণাবেক্ষণেও প্রকল্পে কোনো অর্থ সংস্থান নেই। এখন সব অকেজো ইভিএম নিয়ে নির্বাচন কমিশন কি করবে তা নিয়ে তারা সিদ্ধান্তহীনতায় আছে। এ বিষয়ে নির্দেশনার জন্য সরকারের দ্বারস্থ হচ্ছে সাংবিধানিক এই সংস্থা। নির্দেশনা চেয়ে ঈদের পর সরকারকে চিঠি দেবে তারা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, 11 জাতীয় সংসদ নির্বাচনের আগে তড়িঘড়ি করে ইভিএম কিনতে 3,825 কোটি টাকার ত্রুটিপূর্ণ প্রকল্প নিয়েছিল ইসি, যে কারণে এখন এই অবস্থা তৈরি হয়েছে। 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে কেনা এসব ইভিএম এর প্রতিটির দাম পড়েছিল প্রায় 2,35,000 টাকা। তখন ভারতের চেয়ে 11 গুণ বেশি দামে এসব যন্ত্র কেনা হয়েছিল। ভোটে ইভিএম এর ব্যবহার নিয়ে রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের বিতর্ক থাকলেও কমিশন তখন তা আমলে নেয়নি। কেন, কার স্বার্থে এই ইভিএম কেনা হয়েছিল তা তদন্ত হওয়া প্রয়োজন। ইসরায়েল থেকে ঢাকায় উড়োজাহাজ সরাসরি অবতরণ কেন জানতে চান নূর। ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে বোয়িং 747-400 মডেলের উড়োজাহাজটি গত 11 এপ্রিল ঈদের দিন সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও ইসরায়েল থেকে সরাসরি ঢাকায় বিমান অবতরণে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নুরুল হক নূরের গণঅধিকার পরিষদ। শনিবার যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, মধ্যপ্রাচ্যের যুগের পর যুগ প্রায় অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে নিরীহ ফিলিস্তিনিদের উপরে দখলদার ইসরায়েল প্রতিনিয়ত হামলা করে যাচ্ছে। ফিলিস্তিনিদের নারী শিশু কেউই রেহাই পাচ্ছে না এই বর্বর দখলদার ইসরায়েল বাহিনীর হাত থেকে। আল আকসায় নামাজ পড়তে গিয়ে হামলার শিকার হতে হচ্ছে নিরস্ত্র ফিলিস্তিনিদের, অপমানিত ও লাঞ্ছিত করা হচ্ছে মা বোনদেরও। তারা আরো বলেন, দখলদার ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। বাংলাদেশি পাসপোর্ট ধারীদের ইসরায়েল ভ্রমণেও নিষেধাজ্ঞা ছিল, কিন্তু সরকার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক তৈরি করতে ইসরায়েলের বন্ধু ভারতের পরামর্শে সেটি পাসপোর্ট থেকে উড়িয়ে দিয়েছে। আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যম নিউজ হয়েছে, সরকার ইসরায়েলের কাছ থেকে উন্নত নজরদারি সরঞ্জাম এবং স্পাইওয়ার সংগ্রহ করেছে। এসব সংবাদে আরো অভিযোগ করা হয়েছে যে বাংলাদেশি সামরিক গোয়েন্দা কর্মকর্তারা ইসরায়েলের প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এই প্রযুক্তি ব্যবহার করে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত হয়ে পড়েছে। গাজায় ইসরায়েলের বর্বরতায় গত 5 মাসে 32,000 মানুষ নিহত ও 75,000 আহত এবং কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছে। এমত অবস্থায় কিভাবে ইসরায়েল থেকে সরাসরি ঢাকায় বিমান অবতরণ করে? জনগণের কাছে সরকারকে তার জবাবদিহিতা করতে হবে। বর্বর ইসরায়েলের সঙ্গে গোপন কিংবা প্রকাশ্যে কোনো ধরনের যোগাযোগ বা সম্পর্ক বাংলাদেশের জনগণ কখনো মেনে নেবে না বলে বিবৃতিতে উল্লেখ করেন নেতৃদ্বয়। হাসপাতালের প্রিজন সেলে আসামির হামলায় আর এক আসামি নিহত। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন এক আসামির হামলায় নিহত হয়েছেন আর এক আসামি। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। নিহত ব্যক্তি ও হামলাকারী দুজনেই হত্যা মামলার আসামি। হামলাকারী আসামির নাম তরিকুল ইসলাম, পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া গ্রামের ফারুক সর্দারের ছেলে। তিনি মানসিক রোগী বলে জানা গেছে। তরিকুল পটুয়াখালীর একটি হত্যা মামলার আসামি। নিহতের নাম মোহাম্মদ মোতাহার। তিনি বরগুনা জেলার বেতাগী উপজেলার কাউনিয়া গ্রামের রফিজউদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন চুরির মামলার আসামি অজিত মণ্ডল। সব জায়গায় লুটপাটের ক্ষেত্র তৈরি হয়েছে মন্তব্য রিজভীর। সব জায়গায় লুটপাটের ক্ষেত্র তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। তিনি বলেন, চালের দাম চড়া, চালের দাম কমানোর কথা বলে সরকার দাম আরো বাড়িয়েছে।
সরকারের লোকজন সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করছে। বাংলা নববর্ষ উপলক্ষে রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে রিজভী এই অভিযোগ করেন। বিএনপির এই নেতার ভাষ্য, সিন্ডিকেটের কারণে ব্যাংকগুলো মুখ থুবড়ে পড়ছে। ব্যাংক একত্রীকরণ করার নামে লুট হওয়া ব্যাংকগুলোকে আরো দেউলিয়া করার সুযোগ করে দিচ্ছে। ঋণ খেলাপিরা সরকারের ঘনিষ্ঠ লোক, তাঁদের ঋণের পর ঋণ নেওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এবার ঈদে কেনাকাটা অনেক কম হয়েছে বলে মনে করেন রিজভী। তিনি বলেন, সব মিলিয়ে ঈদ সাধারণ মানুষের আনন্দ কান্নায় পরিণত হয়েছে। বিএনপির নেতা রিজভী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে বলেন, আপনি কোন সংস্কৃতিতে বিশ্বাস করেন? বিএনপি 1000 ইফতার পার্টি করতেই পারে, গরিব দুঃখীদের নিয়ে ইফতার করেছে, কিন্তু ভারত থেকে নায়ক নায়িকা নিয়ে এসে পার্টি করেন, ওখানে টাকা খরচ হয় না? আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ভাষা, সংস্কৃতি, স্বাধীনতা, নিরাপত্তা থাকে না বলেও মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, যারা গণতন্ত্র ফিরিয়ে আনতে চায় তারা কেউ ভালো নেই।